দেশের পথে নেপালের কাঠমান্ডুতে বিজয় কেতন ওড়ানো বাংলাদেশ নারী ফুটবল দল কিছুক্ষণের মধ্যেই সাফ শিরোপা নিয়ে ঢাকায় পৌঁছাবে। জয়িতাদেরকে বিমানবন্দর থেকে বাফুফে নেওয়া হবে বিশেষভাবে তৈরি ছাদ খোলা বাসে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে আছে বিশেষভাবে তৈরি এই বাহনটি। সঙ্গে আছেন রিপোর্টার এস এম ইকবাল, বিমানবন্দরে আছেন নিয়ন মুহাইমিন এবং বাফুফেতে আছেন পারভিন আক্তার। প্রথমে যাচ্ছি ইকবালের কাছে। চ্যাম্পিয়নদের জন্য বহন করার চ্যাম্পিয়ন বাসটা কিন্তু ইতোমধ্যেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমরা কিন্তু বলা যেতে পারে যে অর্ধেক রাস্তা ইতোমধ্যে অতিক্রম করেছে। এই মুহূর্তে আমাদের বাসটি, চ্যাম্পিয়ন বাসটি এবং আমাদের গাড়িটি অতিক্রম করছে মুখবাজার ফ্লাইওভার, এরপরে হচ্ছে সামনে তেজগাঁ। তেজগাঁ ক্রস করার পরেই হচ্ছে আমরা বিমানবন্দরে খুব কাছাকাছি চলে আসব। এখানে যে চমৎকার যে বিষয়টি আমরা জানিয়ে রেখে, আমরা জানি যে ঢাকার রাস্তা খুবই ব্যস্ত থাকে, খুবই রাশ থাকে, অনেক ট্রাফিকের কারণে কিন্তু জ্যামে পড়তে হয়। আজকে কিন্তু এই ধরনের কোনো উপলক্ষ নেই, কারণ আমরা জানি প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তাটি রাখা হয়েছে কিন্তু এই বাসটিকে ঘিরে। যেই প্রায় 32-36 ঘন্টার পরিশ্রমে যে বাসটি তৈরি করা হয়েছে, সেই বাসে যাতে কোনো রকমের সমস্যা না হয় তারও কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা সময় টিভির দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে পথ দিয়ে আমরা এই বাসটি বিমানবন্দরে নিয়ে যাচ্ছি এবং আমরা বরণ করতে যাচ্ছি আমাদের চ্যাম্পিয়ন কন্যাদের, যারা হচ্ছে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। সেখানে 1:50 তাদের নামার কথা থাকলেও ফ্লাইট ডিলের কারণে সেখানে 20-30 মিনিটের মতো হচ্ছে একটু বিলম্ব হতে পারে, সেটা আমরা জানতে পেরেছি বিমানবন্দর কর্তৃপক্ষের থ্রুতে। বাট তারা নামার পর সেখানে একটি গ্র্যান্ড রিসেপশন হবে, অর্থাৎ তাদের রাজুকে একটি সংবর্ধনা দেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। এরপর সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা এবং আরও বেশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সেই সংবর্ধনার শেষে কিন্তু এই আমাদের চ্যাম্পিয়ন কন্যাদের কিন্তু একটি রাজস্বিক সংবর্ধনার মাধ্যমে পুরো রাজধানী জুড়ে কিন্তু হচ্ছে তাদের রাজধানীতে একটি রুট সিলেক্ট করে দেওয়া হয়েছে। সেই রুট দিয়ে কিন্তু তাদের ফুটবল ফেডারেশনে নিয়ে আসা হবে। আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই আসলে কোন রুটটি ব্যবহার করা হচ্ছে চ্যাম্পিয়নশিপদের, এই চ্যাম্পিয়নশিপ উদযাপন করার জন্য। প্রথমে বিমানবন্দর থেকে তারা বের হবেন, বিমানবন্দর থেকে তারা হচ্ছে কালশি রোডে চলে যাবেন, কালশি থেকে জাহাঙ্গীর গেট হয়ে তারা কিন্তু হচ্ছে বিজয় সরণিতে চলে আসবেন এবং সেখান থেকে আর ভিতর দিয়ে গিয়ে কাকরাইল হয়ে তারপর হচ্ছে আপনার আরামবাগ হয়ে তারপরে কিন্তু মতিঝিলের যে ফুটবল ফেডারেশন রয়েছে সেই ফুটবল ফেডারেশনের ভবনে বাসটিকে নিয়ে যাওয়া হবে। নিশ্চয়ই অনেক উৎসুক জনতা বা যারা হচ্ছে ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে আমাদের যেই স্বর্ণকন্যা বা চ্যাম্পিয়ন কন্যা যারা রয়েছেন তাদের বরণ করে নেওয়ার জন্য নিশ্চয়ই রাস্তার দুপাশে অভিবাদন জানানোর জন্য তারা দাঁড়াবেন। তাদের উদ্দেশ্যেই কিন্তু জানিয়ে রাখছি এই বাসটি যেই রুট দিয়ে যাবে, আপনারা নিশ্চয়ই এই রুটটা যদি ফলো করেন তাহলে হচ্ছে আমাদের এই চ্যাম্পিয়নদের কিন্তু আপনারা দেখতে পারবেন এবং অভ্যর্থনা জানানো হবেন। তারা আমাদের সাব বিজয়ী যে দলটা, সেই দলটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসার পর সেখানেও কিন্তু বেশ জমকাল একটি সংবর্ধনার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে তাদের বরণ করে নেবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এবং সেখানেরও বাফুফের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। সেখানে একটা আনুষ্ঠানিকতা শেষ হবে, আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আপাতত আজকে যে তাদের যে বরণ করে নেওয়ার যে কার্যক্রম, সেই বরণ করে নেওয়ার কার্যক্রমটা কিন্তু আজকের মতো শেষ হবে। পরবর্তীতে তাদের নিয়ে আরও বেশ কিছু কার্যক্রম থাকবে, বিশেষ করে আমাদের জাতীয় ফুটবল নারী ফুটবল দল যখন চ্যাম্পিয়ন হলো সবার আগে একটি দাবি চলে উঠে এসেছিল যে আসলে তাদের জন্য কতটা আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা যায় বা তাদের হচ্ছে সুযোগ সুবিধা কতটা বাড়িয়ে দেওয়া যায়, এটি নিয়েও কিন্তু গতকাল থেকে বেশ আলোচনা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এটা নিয়ে বেশ কয়েকবার বৈঠক করেছে এবং তারা যেই তথ্যটি আমাদের জানিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে জাতিসংঘের একটি অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি আসার পর বিষয়টি নিয়ে হচ্ছে আরও বিস্তারিত আলোচনা করা হবে এবং আমাদের নারী ফুটবলারদের আর্থিকভাবে যে একটি মজবুত বা একটি সমৃদ্ধ পুরস্কার যে তারা পেতে যাচ্ছেন সেই নিশ্চয়তা কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে ফুটবল ফেডারেশন জানিয়েছেন যে তাদের সাধ্য মতো যতভাবে পুরস্কৃত করা যায় তার সবটাই হচ্ছে নারী ফুটবলারদের জন্য থাকবে, পাশাপাশি হচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যারা আছে তারাও হচ্ছে পুরস্কারের ব্যবস্থা করবে। সুতরাং এই ইতিহাস সৃষ্টিকারী এই মেয়েদের কিন্তু হচ্ছে যে উদযাপন বা হচ্ছে তাদের বরণ করে নেওয়া বা তাদের যে সম্মানিত করার যে উপলক্ষ সেই উপলক্ষের কিন্তু কোনো কমতি রাখছে না। ইতোমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি এবং শুনেছি যে এই রাস্তা থেকে আপনার বিমানবন্দর পর্যন্ত দুপাশে কিন্তু অনেক জনসাধারণ কিন্তু ইতোমধ্যেই তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে এবং ফুল ব্যানার প্লেকার্ড যেটা পাচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা আমাদের নারী ফুটবলারদের অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে। এই মুহূর্তে বিমানবন্দরে রয়েছেন আমাদের রিপোর্টার নিয়ন মুহাইমিন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি নিয়নের কাছে।
ইকবাল, আপনি আসছেন বাসে, আমরা অপেক্ষায় আছি এয়ারপোর্টে, আর মাত্র এক ঘন্টা, তারপরে সেই মহেন্দ্র খন বাংলার তাপজয়ী নারীরা বাংলাদেশে এসে নামবেন, তার জন্য অধীর আগ্রহে আসলে এখানে সবাই অপেক্ষা করছেন সকাল থেকেই। আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন কার্যক্রম এখানে চলছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এখানে প্রচুর মানুষ এসেছেন এবং তাদেরকে সাংবাদিকরা এসেছেন, বিকেএসপি থেকে একটা বিশাল টিম এসেছেন তাদের মূলত মেয়েদেরকে অভিবাদন জানানোর জন্য। আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, তারপরেও এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ফিফার নারী রেফারি জয়া চাকমা, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপু আপু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপু, আপনারা একটা যাত্রা শুরু করেছিলেন নারীদের আরেকটা চাপে নিয়ে গেল, আজকে মেয়েদের এই জয়টা শুধুমাত্র আপনাদের ফুটবলের জয় না, আপনি দেখছেন বিকেলে মেয়েরা আমাদের সিস্টার হচ্ছে মেয়েদেরকে আপনারা মেয়েদের আপনাকে দেখে আমার তারা দেখে অনুষ্ঠানে আসবে, এখানে শুধুমাত্র ফুটবলের মেয়েরা আসেনি কিন্তু তারা জুডোর মেয়েরা আছে, সিভিলের মেয়েরা আছে, পুলিশের মেয়েরা আছে, অ্যাথলেটের মেয়েরা আছে, আজকে আমরা সবাই খুব কেমন তারা দেখে অনুপ্রাণিত হবে, তাদের ভালো লাগবে, এখানে শুধুমাত্র ফুটবলের মেয়েরা আসেনি কিন্তু তারা জুডোর মেয়েরা আসছে, সুইমিং এর মেয়েরা আসছে, টেনিসের মেয়েরা আসছে, অ্যাথলেটিক্সের মেয়েরা আসছে, তো এই আজকে আমরা সবাই খুব খুশি, আসলে পুরো দেশবাসী খুশি। তো ওই ধারাবাহিকতায় আজকে তাদেরকে এখানে নিয়ে আসা এবং পরবর্তীতে হচ্ছে তারা এখান থেকে অনুপ্রাণিত হবে, শিখবে এবং তারা ভবিষ্যতে মনে করবে আমিও এখানে এই জায়গাটায় থাকবো। বলছিলেন যে আসলে নারীদের এই যে ফুটবলের অগ্রযাত্রা সেটারই আসলে একটা নতুন মাত্রা পেল পেতে যাচ্ছে আজকের এই বিবাদনের মধ্য দিয়ে, আমরা জানি কিছুক্ষণের মধ্যে তারা এসে নামবেন, পরবর্তীতে বাদকের খোলা প্যারেডে এই চ্যাম্পিয়ন প্যারেড হবে। তো এই মুহূর্তে বাপু পেতে আছেন আমার সহকর্মী রেজওয়ানা পারভীন, তার কাছে চলে যাচ্ছি। পারভীন, ফুটবল উৎসবের শুরুটা আজকে সারা দেশে চলছে, নারীদেরকে বরণের প্রস্তুতে ব্যস্ত পুরো দেশ, এর মধ্যে আমরা এখন আছি ফুটবল ফেডারেশনে। এই ফুটবল ফেডারেশনে কিন্তু নারীদের প্রতিটা দিন প্রতিটা রাত কেটেছে, এখানকার আনাচ কানাচের সঙ্গে কিন্তু সাবিনা মারিয়া মান্নাদের নিবিড় সম্পর্ক। তারা 2016 সাল থেকে এখানে বাফুফের ফুটবল একাডেমিতে নিজেদেরকে তৈরি করেছিল, 2010 সালে বাংলাদেশ দল প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়, তখন এই দলটা ছিল একেবারেই ছোট, তখন সাবিনা ছাড়া জাতীয় দলে খেলার মতো কোনো ফুটবলারই কিন্তু ছিল না, কিন্তু এখন মারিয়া মান্ডা, সাবিনা, তহুরা, সানজি দ্বারা এখন পরিণত এক দল। তারা কিন্তু যখন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য নেপালে যায়, তার আগে কিন্তু এই বাফুফে ভবন থেকেই কিন্তু দেশকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল যে তারা ভালো কিছু নিয়ে ফিরবে, তখন তাদের লক্ষ্য ছিল শুধুই ফাইনালে খেলা, শিরোপা জিতবে কি জিতবে না এই এই লক্ষ্যের কথা কিন্তু তারা বলে যায়নি, তারা বলেছিল দেশকে ভালো কিছু উপহার দিতে চায়। তো ভালোর সীমা তারা ছাড়িয়ে গেছে, তারা দেশকে শিরোপা উপহার দিয়েছে এবং প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে ষষ্ঠবারের চেষ্টায় তারা কিন্তু শিরোপা জিতেছে, এবং শিরোপা জয়ের পরে আজকে তাদেরকে বরণের জন্য প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন। এখনও এখানে কিন্তু ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তি যারা আছেন তারা সবাই এখন বিমানবন্দরে আছেন, শুধু কাজী মোহাম্মদ সালাউদ্দিন তার এখানে আসার কথা রয়েছে, তিনি ছাড়া এখানে আর কেউ এখন পর্যন্ত আসেননি। তো আমরা এখানে এসে সেটা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে ফুটবল ফেডারেশনে এত বড় একটা অর্জনের পরেও আমরা যেটা আশা করেছিলাম যে তাদের বরণে একটা রাজকীয় একটা প্রস্তুতি থাকবে, দেশ জুড়ে যেমন ছাদ খোলা বাস চলে যাচ্ছে তাদেরকে বরণের জন্য, সেখানে বাফুফে ভবনে কিন্তু আমরা এসে উল্টো চিত্র দেখেছি যে খুব বেশি উৎসাহ উদ্দীপনা এখানে কিন্তু আমরা দেখতে পাইনি, ন্যূনতম একটা দায় সারা প্যান্ডেল আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া এখানে কিন্তু তেমন কোনো সদস্য আমরা দেখতে পাইনি, এবং যেখানে দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদেরকে শুরুতে ঢুকতে দেওয়া হচ্ছিল না, পরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে, এবং যেটা যে এখনও এখানে প্রস্তুতি চলছে তার মানে নারীরা কিন্তু দুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে, তার মানে একটা প্রস্তুতি থাকার কথা ছিল যে তাদেরকে বরণের জন্য ফুটবল ফেডারেশনও একটা রাজকীয় প্রস্তুতি থাকবে, কিন্তু তেমন কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। আমরা এখানে দেখতে পেয়েছি যে ছোটোখাটো কোনোরকম আমার পেছনে ছোটোখাটো একটা প্যান্ডেল করা আছে, এখানে এখানেই তাদেরকে সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, নারীদের নিরাপত্তায় তারা নিয়োজিত থাকবেন, এবং বিকেলে আমাদেরকে বলা হয়েছে যে এখানে একটা সংবাদ সম্মেলন হবে এবং বাফুফের সভাপতি নারীদেরকে বরণ করে নেবেন। এছাড়া কিন্তু এখানে তেমন কোনো আয়োজন আমরা দেখতে পাইনি, কিন্তু আশা করা হচ্ছিল যে ফুটবল ফেডারেশন অন্তত যেখানে এটা আতুর ঘর বলা যায়
যায় যে কলসিন্দুর থেকে যখন নারীদের ফুটবলের আতুরঘর, তেমনি বাফুফে ভবনে কিন্তু নারীদের পথ চলার শুরু। এই নারীরা কিন্তু এখানেই দিন রাত তারা পড়াশোনা করেছেন, তারা নিজেদেরকে তৈরি করেছেন, তারা মাঠে বাফমাসি আর্টিফিশিয়াল টার্ফ এখানে তারা মাঠের জন্য, মাঠের লড়াইয়ের জন্য যেমন নিজেদেরকে তৈরি করেছেন, নিজেদের পড়াশোনা, নিজেদের খাদ্যাভ্যাস সব কিছুই কিন্তু তাদের এই বাফুফে ভবন ঘিরে। তো বাফুফে ভবনে কিন্তু তাদেরকে আমরা আশা করেছিলাম যে প্রস্তুতিটা আরও ভালো থাকবে, আরও চমৎকার কিছু থাকবে, যেটা দেখে হয়তো বা মেয়েরা আরও বেশি উৎসাহ উদ্দীপনা পাবে। তারপরও দেশ জুড়ে যে ফুটবলের জাগরণ শুরু হয়েছে, সাবিনাদের হাত ধরে যে ফুটবলের দেশ জুড়ে যে ফুটবলের উৎসব শুরু হয়ে গেছে, সেই ফুটবলের উৎসব কিন্তু এখানে কিন্তু যে প্রস্তুতির জন্য শুরু হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব বিমানবন্দরে, সেখানে আমাদের সহকর্মী সাব্বির আছেন, আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। সাব্বির, আমি এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে কিছুক্ষণ বাদেই সাবজয়ী নারীরা এসে পৌঁছাবে। এই উপলক্ষকে ঘিরে কিন্তু আজকে এখানে একটা উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিকেএসপি স্টুডেন্টরা সবাই কিন্তু এই সাবজয়ী নারীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে অনেক সকাল থেকে অপেক্ষা করছে। তাছাড়াও এই উৎসুক জনতার ভিড়ে তারা ফুল নিয়ে এসেছে তার নানান আয়োজনে। এই যে সাবজয়ী নারীরা যারা দীর্ঘ উনিশ বছর পরে বাংলাদেশকে সাফের শিরোপা জিতেছে, তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য এই বিমানবন্দরে অবস্থান করছেন এবং তাদের হাতে ব্যানার রয়েছে, তারা বাঘ নিয়ে এসেছে, পতাকা, জাতীয় পতাকা ছাড়াও নানান জিনিসপত্র নিয়ে এসেছে যাতে সাবজয়ী নারীদেরকে একটা ভালো সংবর্ধনা দেওয়া যায় এই বিমানবন্দর। শুধুমাত্র তারা নয়, এছাড়া নিরাপত্তারক্ষীরাও কিন্তু খুব কড়াকড়ি সাবজয়ী নারীদের সর্বোচ্চ নিরাপত্তা সৃষ্টিতে তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন। পুলিশ ছাড়াও আরও অনেক বাহিনী রয়েছে যারা এখানে নিরাপত্তা সৃষ্টিতে কাজ করছে। আপনি যেমনটা জানেন যে আজকে 2:20 নাগাদ বাংলাদেশ দল পৌঁছাবে, সেখানে এখানে পৌঁছানোর পরে বাফুফের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি বাফুফের সদস্যরা ছাড়াও আরও অনেকে তাদেরকে এখান থেকে গ্রহণ করে নেবে। তারপর ছাদ খোলা বাসে তারা এখান থেকে বের হয়ে জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পরবর্তীতে তেজগাঁ হয়ে তারা মতিঝিলে কিন্তু যেখানে বাফুফের প্রধান দপ্তর সেখানে পৌঁছাবে এবং সেখানে তাদেরকে আবারও একবার ফুলেল অভিনন্দন জানানো হবে এবং সংবর্ধনা দিয়ে বরণ করে দেওয়া হবে। 2003 সালের পর কিন্তু আমরা প্রথমবারের মতো সাফে চ্যাম্পিয়ন এবং নারীদের কিন্তু এবারই প্রথম, এবং সেই চ্যাম্পিয়নশিপ শিরোপা দাপুটে যেমনটা জানেন কি পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশ দাপট দেখিয়েছে। ফাইনালে নেপালকে 3-1 গোলে হারিয়েছে, সর্বোচ্চ গোলদাতা ছিলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা। অর্থাৎ গোটা টুর্নামেন্ট জুড়েই কিন্তু লাল সবুজের একটা আধিপত্য ছিল। এমন এক বিজয়ের পরে তারা কিন্তু এ ধরনের আতিথেয়তা পাবে বা অভ্যর্থনা পাবে সেটা কিন্তু প্রত্যাশিতই ছিল, এবং সেই প্রত্যাশা পূরণের জন্য মন্ত্রণালয় থেকে শুরু করে বাফুফে কেউ কিন্তু কোনো কম রাখছে না, তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে এই সাবজয়ী নারীদের, নেপালজয়ী নারীদের দেশে ফেরার পরে একটা রাজকীয় অভ্যর্থনা, এবং এই অভ্যর্থনার জন্য এই বিমানবন্দরের সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু রয়েছে। উৎসুক জনতা ছাড়াও ফুটবল প্রেমী মানুষ যারা ফুটবল ভালোবাসে এতদিন পরে দেশের এই শিরোপা অর্জনের কারণে তারা কিন্তু আনন্দিত এবং তাদের উচ্ছ্বাস কিন্তু চোখে মুখে প্রকাশ পাচ্ছে। বিমানবন্দর থেকে এই পর্যন্ত, এটাই ছিল সবশেষ। সাফজয়ী নারী দল কিছুক্ষণের মধ্যে ঢাকায় পৌঁছাবে, তাদেরকে বরণ করে নিতে প্রস্তুত গোটা দেশ, সে খবরে এতক্ষণ আমরা শুনছিলাম সহকর্মীদের কাছ থেকে।